আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি এখন শুরু করছি অষ্টম শ্রেণীর গণিত পার্ট থ্রি তৃতীয় অধ্যায়ের উপর ভিডিও, অর্থাৎ 21 নম্বর ম্যাথ থেকে। আমরা এর আগে পরপর দুটো ভিডিও দিয়ে আমরা 20 নম্বর কোশ্চেন পত্র সলভ করে দিয়েছি, এখন হলো 21 নম্বর কোশ্চেন। বন্ধুরা, প্রথম কোশ্চেন, আয়তাকার একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, প্রতি বর্গমিটারে 1.90 টাকা দরে ঘাস লাগাতে 10,260 টাকা খরচ হচ্ছে। চাচ্ছে হলো প্রতি মিটারে 8 টাকা দরে মাঠে চারদিকে বেড়া দিতে কত ব্যয় হবে। তাহলে আমাদের কথা হলো এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কিন্তু কী হবে, ক্ষেত্রফল হবে। তাহলে আমার এখান থেকে ক্ষেত্রফল লাগবে, বাট বলা আছে কিন্তু খরচ। আমার এখান থেকে ক্ষেত্রফল বের হচ্ছে আর একদিক বলা আছে খরচ, তাহলে আমার কিন্তু খরচ দিয়ে আর ক্ষেত্রফল কিন্তু সমান না। এখান থেকে আমাদের ক্ষেত্রফলটা লাগবে। তাহলে বন্ধুরা, এখানে অঙ্কটা ঘোরানোর এই নিয়ম, যখন আপনাকে খরচ বলে তখন খরচ দিয়ে আপনার ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। তারপর শুরু করলাম এখান থেকে সলভ 21 নম্বর কোশ্চেন। দেখি বলছে প্রতি বর্গমিটারে 1.90 টাকা খরচ হয়, অর্থাৎ 1.90 টাকা খরচ হয় 1 বর্গমিটারে, অর্থাৎ 1 টাকা খরচ হয় 1/1.90 বর্গমিটারে। আর কত বলছে এখানে, 10,200 টাকা, 10,260 টাকা। আমরা দশমিকের পরে এটা 200 না লিখবো না, 10,260 ভাগ হলো 1.90, এটা ক্যালকুলেটার দিয়ে ভাগ করলে হবে 5,400 বর্গমিটার। আমাদের প্রথম পার্ট থেকে আমাদের কী হলো, ক্ষেত্রফলটা বের হয়ে গেল। কিন্তু এখানে বলছে দৈর্ঘ্যটা প্রস্থে এত গুণ, তো আমরা ধরে নিব, মনে করি বলছে দৈর্ঘ্য প্রস্থের এত গুণ, তাহলে মনে করি প্রস্থ সমান ক মিটার, অর্থাৎ দৈর্ঘ্য সমান 1.5 ক মিটার। প্রস্থ ক মিটার, তার দৈর্ঘ্যটা কি বলছে, এ প্রস্থের এত গুণ, প্রস্থের এত গুণ। আমি যদি ভেঙে দেখাই, প্রস্থ হলাম ক, দৈর্ঘ্যটা প্রস্থের এত গুণ 1.5 মিটার, সমান কি হবে 1.5 ক মিটার। দৈর্ঘ্য বলছে প্রস্থের এত গুণ, তাহলে এখান থেকে ক্ষেত্রফলটা কি হবে, অর্থাৎ ক্ষেত্রফলটা হবে আমাকে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হলো 1.5 ক, প্রস্থ হলো ক বর্গমিটার, সমান হবে 1.5। এখান থেকে 1.5 তো বলবে আগে 1.5 বসে গেল, ক গুণ ক কী হলো, ক স্কোয়ার বর্গমিটার। আমাদের তৈরি করা মান হলো 1.5 ক স্কোয়ার, আর এখানে মানটা বসে হলো 5,400, তার মানে প্রশ্ন মধ্যে এইটাই কালটা এই মানটা। তাহলে আমরা লিখবো সত্য মতে 1.5 হলো 1.5 স্কোয়ার হলো 5,400, বা ক স্কোয়ার ইকুয়াল টু কি হবে, 5,400 ভাগ হলো কত, 1.5 সমান ভাগ করলে হবে 3600। আপনারা ক্যালকুলেটর ভাগ করুন, 3600 হবে। অর্থাৎ ক ইকুয়াল টু কত হলো, রুট আবার 3600 সমান কত হলো, 60। আমাদের কিন্তু এটা বের হয়ে গেল। অর্থাৎ ক মানে কি, কটা হলো কি, ক হলো আমাদের কি, ক হলো প্রস্থ, তাহলে প্রস্থ কত হলো 60 মিটার, কত সমান 60 মিটার, সরি এটা তো মিটার না টাকা, প্রস্থ হলো কত টাকা, দৈর্ঘ্যটা বের হয়ে গেল, দৈর্ঘ্যটা আমাকে বসে কত, দৈর্ঘ্যটা এখানে এত মিটার, প্রস্থ হলো ক মিটার, হ্যাঁ প্রস্থ হলো 60 মিটার, অর্থাৎ দৈর্ঘ্যটা হবে 1.5 গুণ ক, 1.5 গুণ কয়ের মানটা হলো 60 মিটার, গুণ করলে হবে সমান 90 মিটার, গুণ করলে হবে অন্তরা 90 মিটার। অর্থাৎ তাহলে আমাদের এবার এখানে মূল ইম্পর্টেন্ট জিনিসটা, আমরা কিন্তু খরচটা বলে দিচ্ছি এখানে যে চারিদিকে বেড়া দিব, আমরা কিন্তু খরচটা বলছি প্রতি মিটারে, ওদের খেয়াল করবেন এখানে। যদি আপনি খরচটা প্রতি মিটারে বলেন, আমি কিন্তু জমির ক্ষেত্রফলটা পরিসীমা দিয়ে করতে পারি, আবার দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে করতে পারি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। যদি দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে করি তাহলে কিন্তু বের হবে প্রতি বর্গমিটারে খরচ, কিসে বের হবে, প্রতি বর্গমিটারে। আর যদি পরিসীমা দিয়ে করি বের হবে প্রতি মিটারে,
দুই কন্ডিশন, আমি যদি ক্ষেত্রফলটা করি দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে তাহলে কি হবে প্রতি বর্গ মিটারে, বর্গ মিটারে, আর যদি পরিসীমা দিয়ে মাত্রা বের করি তাহলে বের হবে প্রতি মিটারে। আমাদের কিন্তু এখানে বলছে প্রতি মিটারে খরচ, প্রতি মিটারে 2.50 টাকা খরচ। সো আমাদের মানটাকে পরিসীমা করতে হবে, আমাদের দৈর্ঘ্য প্রস্থ বের হয়ে গেছে, তাহলে পরিসীমা সমান কি হবে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্যের মানটা হলো 90, প্রস্থ হলো 60 মিটার, দুটাই মিটার সমান হলো 90, 60, 150, 2 গুণ 150 সমান হলো কি 300 মিটার। বন্ধুরা আমি আবার বললাম আমার কিন্তু খরচটা আছে মিটারে, আমি কিন্তু ঘরের ক্ষেত্রফলটা যে জমিটা বের করতে পারি দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে, তাহলে কিন্তু বের হবে বর্গ মিটার, বাট খরচটা বলা আছে মিটারে। সো আমার পরিসীমা দিয়ে বের করলে কিন্তু মিটার বের হবে। এখন আর কিছু না, এখানে বলছে ওই মাঠে চারিদিকে বেড়া দিতে কত ব্যয় হবে, তাহলে এখানে পাচ্ছি প্রতি মিটারে খরচ এত টাকা, চাচ্ছি কিন্তু আমি ব্যয়টা অর্থাৎ খরচটা। অর্থাৎ এক, এখন লেখেন এক মিটারে খরচ হয় 2.50 টাকা, আর কত মিটার বের হলো, অর্থাৎ আমার চারদিকে পরিসীমাটা হলো 300 মিটারে খরচ হবে, 2.50 গুণ হলো 300 টাকা সমান গুণ করলে হবে 750 টাকা। আমাদের আমি পরের পার্টটা আমি আবারও বললাম আমার খরচ বলা আছে প্রতি মিটারে, তাহলে কিন্তু আমাদের পরিসীমা দিয়ে বের হবে, কারণ পরিসীমা দিয়ে করলে আমার জমির ক্ষেত্রফলটা বের হবে, বাট বের হবে মিটারে। আর যদি এখানে প্রতি বর্গ মিটার বলতো তাহলে আমরা কিন্তু দৈর্ঘ্য গুণ প্রস্থ করতাম। আর আমি এই অঙ্কটা আরেকটু আপডেট নিয়ে বলে দিই, যদি এখানে বলতো প্রতি বর্গ মিটারে বর্গাকার, প্রতি বর্গ মিটারে বর্গাকার, তাহলে কিন্তু আমরা পরিসীমা দিয়ে বের করে ওই মানটাকে চার দিয়ে ভাগ করতাম একটা বাহু পেতাম, পরিসীমাটাকে চার দিয়ে ভাগ করতাম পাতাম একটা বাহু, যদি ওই বাহুটা করতাম স্কোয়ার তাহলে কি হতো বর্গাকার হতো, অর্থাৎ ঘর ছিল আয়তাকার ঘরটা হতো কি বর্গাকার। আমি আবার বললাম যদি ঘর থাকে আয়তাকার তার বর্গাকার করার নিয়ম হলো কি ওই পরিসীমাটাকে চার দিয়ে ভাগ করে এক বাহু আর এক বাহু স্কোয়ার করলে ঘরটা কি হয় বর্গাকার হয়ে যায়। আমরা যখন সৃজনশীল অঙ্ক করাবো তখন এই নিয়মটা বিস্তারিত বলে দেব। আমরা এখন শুরু করবো পরবর্তী ম্যাথ, 22 নম্বর ম্যাথটা। বন্ধুরা এই ম্যাথটা বিভিন্ন বইতে বা যারা সলভ করতেছেন বিভিন্নভাবে করা আছে, একটু কঠিন হয়ে যায়, আমরা একটু সহজ নিয়ম করার চেষ্টা করবো, লেখালেখি কম লিখবো এবং সহজ নিয়ম করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুরু করলাম আমরা কোশ্চেন নাম্বার 22, আমাদের অঙ্কটা একটু মুছে গেল 3 মিটার। বলছে একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7200 টাকা খরচ হয়, ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো, ঘরটির প্রস্থ কত? তাহলে আমরা একটা লিখে নেই এখানে, কিন্তু অঙ্কটা ছোট নিয়ম করবো, একটু লাইনটা লিখি কি বলছে যে 3 মিটার আমরা লিখি কেন সলভ 22 নম্বর কোশ্চেন, 3 মিটার প্রস্থ 3 মিটার কম হলে খরচ কম হতো 576 টাকা। লাইনটা এখানে বলা আছে প্রস্তুত 3 মিটার কম হলে খরচ কত কম হতো 576 টাকা। তাহলে আমরা এখানে তো লাইনটা বের করে নিব, কি বের করবো যে আমার কিন্তু এখানে কি বলা আছে দেখেন তো টাকা যে দিয়ে থাকতে মোট এত টাকা খরচ হয়, তাহলে চাচ্ছে প্রস্তুতটা, তাহলে আমরা লিখবো তিন মিটারে খরচ হয় 576 টাকা, 3 মিটারে খরচ হচ্ছে কত 576 টাকা, অর্থাৎ 1 মিটারে খরচ হয় 576 ভাগ হলো 3 টাকা সমান 192 টাকা, ক্যালকুলেটার দিয়ে ভাগ করলে 192 টাকা। বন্ধুরা অনেকে না বুঝে এখানে এটা করে দেয় এই যে 7200 টাকা, অর্থাৎ 7200 টাকা দিলে কি হয় দেখো তো 576 গুণ 7200 টাকা ভাগ হলো কত 3, এটা কাটলে 192 আর গুণ করলে কিন্তু মানটা চলে আসে, তো এই জন্য অনেকে না বুঝে এখানে গুণটা করে দেয়, কিন্তু আসলে কিন্তু ওটা হবে না। কেন হবে না খেয়াল করেন,
এখানে কিন্তু এটা হলো কি মিটারে, এটা হলো মিটারে, এটা কিন্তু টাকা বলা আছে, এটা হলো মিটার। এখানে কিন্তু এই যে 7200 টাকা দিলে অ্যান্সারটা মিলবে এখানে, বাট এটা কিন্তু মিটার, এত বলছে 3 মিটারে খরচ হয় এত টাকা, 1 মিটারে কত। আর এখানে কিন্তু বলছে যে 7200 টাকা, অনেকে এখানে 7200 টাকা লিখে দেয়, তাহলে অঙ্কটা কিন্তু ভুল হবে। এখন উল্টাই দেন, আমার টাকা থাকছে কিন্তু এই টাকার জন্য কত মিটার প্রস্থটা, তারপর এখানে লিখব 192 টাকা খরচ হয় 1 মিটারে, 192 টাকা খরচ কমা 1 মিটারে, তা উল্লেখ করতে পারি প্রস্থ 1 মিটারে, অর্থাৎ 1 টাকা খরচ কমায় 1/192 মিটারে, আর দেওয়া আছে কত করে 7200 টাকা, 7200 টাকা, 7200 টাকা, 7200 ভাগ হলো কত 192 টাকা। টাকাটা একটু ভালো করে লিখে আমরা এখানে 7200 ভাগ কত 192, এটা ভাগ করলে হবে 37.5 মিটার। বন্ধুরা আমি আবারও বললাম, অনেকে কিন্তু না বুঝে এখানে লেখে 3 মিটারে খরচ কম হয় এত টাকা, 1 মিটারে কত, আর এটা লিখে দেন 7200 টাকা, কারণ 7200 টাকা লিখলে কিন্তু আনসার চলে আসে, কিন্তু এটা খেয়াল করে না এটা হলো মিটার এটা টাকা। এই জন্য এই পার্টটা করে নিয়ে জাস্ট টাকাটা বের করতে পারছিল, আমার কিন্তু মোট টাকাটা বলা আছে, তাহলে ওই পার্টের জন্য এই যে এইটুকুর জন্য কত মিটারের জন্য 1 মিটারের জন্য বের করে নিই আমরা, দেন আমি টাকাটা উঠাই দিব। তাই আমরা 3 মিটারের জন্য খরচ হতো, 1 মিটারের জন্য কত বের করলাম, এখন লিখে এই লাইনটা 192 টাকা খরচ কমায় 1 মিটারের জন্য, 1 টাকা কত আর 7200 টাকা কত, আশা করি আপনারা বুঝতে পারছেন। হচ্ছে 80 মিটার দৈর্ঘ্য ও 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতরে চারিদিকে 4 মিটার রাস্তা আছে। আমরা আগে বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে, লিখেন 23 নম্বর, ছবিটা আগলে আঁকতে পারেন, এটা 80, এটা হলো 60, পর কি বলছে যে ভিতরের দিকে, এই ভিতরের দিকে একটা রাস্তা আছে 4 মিটার করে, এই রাস্তা 4 মিটার, এদিকে চার, এদিকে চার, এদিকে চার, এদিকে চার, ওকে। দেখেন দেয়া আছে বাগানের দৈর্ঘ্য, দেয়া আছে বাগানের দৈর্ঘ্য সমান 80 মিটার এবং বাগানের প্রস্থ সমান 60 মিটার, অর্থাৎ বাগানের ক্ষেত্রফল সমান 80 × 60 বর্গমিটার সমান হলো 4800 বর্গমিটার। এটা আমরা অনেকবার করছি অঙ্কটা, সেম নিয়ম, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করলে কি হলো আমাদের পুরো ক্ষেত্রফলটা বের হয়ে গেল। এখন রাস্তা আছে কোথায় ভিতরে, আগের মতো জাস্ট, তাহলে ভিতরে বললে কি বিয়োগ, বাইরে বললে যোগ, ভিতরে মন রাখার বুদ্ধি হলো ভিতর ইংলিশ কি ইনসাইড, এই আইটা বের করলে কি মাইনাস, তাহলে ভিতরে বললে বিয়োগ বাইরে বললে যোগ। এখন দেখেন রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, রাস্তা ভিতরে বললে বিয়োগ বাইরে বললে যোগ, তাহলে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কি হবে 80 মাইনাস, কয় মিটার করে রাস্তা আছে 4 মিটার করে, তাহলে 4 মিটার কয় দিকে আছে, 2 দিকে আছে এটা, অথবা 4 যোগ 4, 80 মাইনাস 4 যোগ 4, 4 মিটার 2 দিকে আছে বলে 2 গুণ করা অথবা ওই মানটা ডাবল যোগ করা, 4+4 অথবা 4 × 2 দেখুন মিটার সমান কত হলো 80 মাইনাস 8, 72 মিটার। আপনারা এক লাইন দেখাই দিবেন, আবার লেখেন রাস্তা বাদে বাগানের প্রস্থ ছিল আগে কত 60, 60 মাইনাস 2 যোগ সরি 4 মিটার করে, 4 × 2
মিটার 60 থেকে 8 গিলে 52 মিটার অতএব রাস্তা বাদে বাগানের ক্ষেত্রে বল বাহাত্তর গুণ বাহান্ন বর্গ মিটার গুণ করলে আট হলো সাঁত্রিশ চুয়াল্লিশ সাঁত্রিশ চুয়াল্লিশ বর্গ মিটার ওকে তাহলে রাস্তার ক্ষেত্রফলটা কি হবে সম্পূর্ণ মান থেকে এই মানটা এই যে সম্পূর্ণ মান থেকে মানে এই মান থেকে এই মানটা বাদ দিবে তার মানে কি হলো রাস্তার ক্ষেত্রফল সমান কি হবে 48 থেকে বাদ দিবেন 37 44 বর্গ মিটার 10/56 সমান কত হবে 10/56 বর্গ মিটার এখানে মানে একটু এক্সট্রা পার্ট আছে বসে এই যে প্রতি বর্গ মিটারে আমাদের কিন্তু ক্ষেত্রফল বের করবো কারণ এখানে বসে কি প্রতি বর্গ মিটারে তা লিখবেন যে এক বর্গ মিটারে খরচ হয় 7.25 টাকা অর্থাৎ এত অর্থাৎ 10/56 বর্গ মিটারে খরচ হবে 7.25 গুণ 10/56 টাকা 10/56 টাকা এটা গুণ করে আসবে হলো 76/56 টাকা 76/56 টাকা টাকা লিখে জাস্ট আমি আবার বললাম বাগানের দৈর্ঘ্যটা এত প্রস্থ এত গুণ করলাম পালাম ক্ষেত্রফল মানে সব আগে জানেন নর্মাল অঙ্ক এটা 4 মিটার রাস্তা আছে ভিতরে ভিতরে বললে বিয়োগ বাইরে বলে যোগ লাস্টে বলে হলো ক্ষেত্রফল আগের মতো এক বর্গ মিটারে খরচ যেত আর মোট কত আশা করি বুঝতে পারছেন।